এই বন্ধুরা, আমরা বেসিক গ্রামারের প্রথম ক্লাসে WH কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুটো WH ওয়ার্ডস নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে হোয়েন আর একটা হচ্ছে হায়ার। তো মোট 9টি WH ওয়ার্ডসের মধ্যে আমরা দুটো আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকিটা আলোচনা করার চেষ্টা করছি। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকের প্রথমে আলোচ্য বিষয় হচ্ছে হোয়াট। আমরা WH ওয়ার্ডস হিসাবে হোয়াটের ব্যবহার আমরা শিখব। হোয়াট কখন ব্যবহার করতে হয় বা কোন কোন ক্ষেত্রে হোয়াট ব্যবহৃত হয় বা কোন কোন জিনিসকে বাদ দিয়ে হোয়াট ব্যবহার করতে হয় সে বিষয়টি আমরা দেখব। হোয়াট হোয়াট শব্দের অর্থ কি বা কোনটি, কি বা কোনটি? এই হোয়াট একটি বাক্যের মধ্যে বেসিক্যালি দুটো সেন্স থেকে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যদি আমার স্টেটমেন্ট বা বাক্যের মধ্যে যদি কোনো বস্তুবাচক শব্দ অবস্থান করে, অর্থাৎ লাইভলেস জীবনহীন কোনো বস্তুবাচক শব্দ প্রদত্ত বাক্যের মধ্যে অবস্থান করে, তাহলে আমরা সেই আবেগহীন সেই বস্তুবাচক শব্দকে বাক্য থেকে বাদ দিয়ে পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করতে পারব। আবার যদি কোনো লাইভলেস বা জীবনহীন যদি কোনো বস্তু প্রদত্ত স্টেটমেন্ট বা বাক্যের সাবজেক্ট হয়ে থাকে, তাহলেও আমরা সাবজেক্টটাকে বাদ দিয়ে হোয়াট ব্যবহার করে WH ওয়ার্ডস ব্যবহার করতে পারব। তাহলে আসি আমরা, আই লস্ট এ পেন অথবা এ পেন হ্যাজ বিন লস্ট, এ পেন হ্যাজ বিন লস্ট অথবা আই লস্ট এ পেন। দেখেন, দুটো বাক্যের মধ্যেই কিন্তু প্রথম বাক্যের পেনটা হচ্ছে বস্তুবাচক শব্দ, যার কোনো জীবন নেই, যার কোনো বুদ্ধিমত্তা নেই, যার কোনো আবেগ নেই। আবার সেকেন্ড বাক্যের সাবজেক্টটাও কিন্তু পেন, এটারও কিন্তু কোনো জীবন নেই বা আবেগ নেই। আমি বলেছিলাম যে একটি স্টেটমেন্ট বা বাক্যের যদি কোনো একটি বস্তুবাচক শব্দ থাকে, আমরা সেই বস্তুবাচক শব্দকে বাক্য থেকে বাদ দিয়ে আমরা হোয়াট ব্যবহার করতে পারব। আমরা একটা উদাহরণে আসি। রানা হ্যাজ ডান এ ওয়ার্ক, রানা একটি কাজ করিয়াছে বা এ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রানা। প্রথম বাক্যের মধ্যে ওয়ার্ক একটি কাজ, জীবনহীন প্রাণহীন, আবার দ্বিতীয় বাক্যে এ ওয়ার্ক একটি জীবনহীন প্রাণহীন বস্তুবাচক শব্দ। আমরা প্রথম বাক্যকে WH কোশ্চেন্সের হোয়াটের আওতায় আনতে হলে এ ওয়ার্ককে বাদ দিয়ে আমরা WH ওয়ার্ড হিসাবে হোয়াট ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট, আমরা এও জানি WH ওয়ার্ডস যখনই ব্যবহৃত হবে তখনই WH ওয়ার্ডের পরে একটা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, সেটা আমরা খুঁজব। আমরা পেয়েছি হ্যাজ আছে, তাহলে হোয়াট হ্যাজ। দেন আমরা কী খুঁজব? বাক্যের সাবজেক্ট খুঁজব, রানা। হোয়াট হ্যাজ রানা ডান, রানা কী করিয়াছে, রানা কী করিয়াছে, রানা একটি কাজ করিয়াছে। সেকেন্ড বাক্যে দেখছি আমরা যে কর্তা হিসাবে ওয়ে ওয়ার্ক অবস্থান করছে, যেটা একটা বস্তুবাচক শব্দ। যখনই আমরা বস্তুবাচক সাবজেক্টকে বাদ দিয়ে হোয়াট ব্যবহার করব, তখন বাকি কোনো শব্দের আর কোনো পরিবর্তন বা পরিমার্জন আমাকে করতে হবে না, শুধু লাস্টে একটা হোয়াট চিহ্ন ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি,
বস্তুবাচক অবজেক্টকে বাদ দিয়ে হোয়াট ব্যবহার করলে অবশ্যই হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। কিন্তু বস্তুবাচক সাবজেক্টকে বাদ দিয়ে হোয়াট ব্যবহার করলে কোনো কিছুর পরিবর্তন আমাকে করতে হবে না। তাহলে কী করতে পারি? হোয়াট, তাহলে এই ওয়ার্ক এখানে বাদ যাবে, তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই রানা। আমি আবারও ফাইনালি বলছি যে বস্তুবাচক অবজেক্টকে বাক্যে থেকে বাদ দিয়ে যদি ডাব্লুএইচ ওয়ার্ড হিসাবে হোয়াট ব্যবহার করা হয় তখন সাহায্যকারী ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু যদি বস্তুবাচক সাবজেক্টকে বাদ দিয়ে হোয়াট ব্যবহার করতে হয় তাহলে আর কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে কী হচ্ছে? রানা হ্যাজ ডান এ ওয়ার্ক। প্রশ্ন হচ্ছে হোয়াট হ্যাজ রানা ডান। সেকেন্ড হচ্ছে এ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রানা। কোশ্চেন হচ্ছে হোয়াট হ্যাজ বিন ডান বাই রানা। অনুরূপভাবে যদি কোনো বাক্য দ্বারা পেশা বোঝায়, পেশা প্রফেশন বোঝায় কোনো ব্যক্তির, সেক্ষেত্রে আমরা এই প্রফেশনকে জানার জন্য হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। আমি আবারও বলছি যে বস্তুবাচক অবজেক্টকে বাদ দিয়ে আমরা হোয়াট ব্যবহার করব, অথবা বস্তুবাচক সাবজেক্টকে বাদ দিয়ে আমরা হোয়াট ব্যবহার করব। ইভেন যদি কোনো স্টেটমেন্ট বা সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তির পেশা বা প্রফেশনকে বোঝায়, আমরা সেই পেশা বা প্রফেশনকে বাদ দিয়ে আমরা হোয়াট ব্যবহার করব। যেমন মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। আমার বাবা কি? একজন শিক্ষক। এ টিচার হচ্ছে বাবার প্রফেশন বা পেশা। আমরা এই শব্দকে বাক্য থেকে বাদ দিয়ে ডাব্লুএইচ ওয়ার্ডস হিসাবে হোয়াট ব্যবহার করতে পারবো। তাহলে হোয়াট, এখন নাম্বার টু হচ্ছে যদি কোনো বাক্যের মধ্যে বিভার্ব অ্যামিজ আর ওয়া জয়ারগুলো যদি বোলভার্ব হিসাবে কাজ করে তাহলে ওই ভার্বটাকে ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি যদি কোনো স্টেটমেন্ট বা বাক্যের মধ্যে বিভার্ব হিসাবে অবস্থানরত অ্যামিজ আর ওয়া জয়ার এই শব্দগুলোই মূলভার্ব হিসাবে কাজ করে তাহলে সেই শব্দটি কিন্তু ডাব্লুএইচ ওয়ার্ডের ক্ষেত্রে হোয়াটের পর ব্যবহার করতে হবে। তাহলে হোয়াট ইজ, দেন আমরা সাবজেক্ট ব্যবহার করব। আমরা জানি যে ডাব্লুএইচ ওয়ার্ডের ক্ষেত্রে যদি কোনো বাক্যের সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হয়ে থাকে তা কিন্তু সেকেন্ড পার্সন রূপান্তরিত হয়ে যায়। তাহলে হোয়াট ইজ মাই ইকাল টু হবে ইয়োর। হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কী করেন? হোয়াট ইজ ইয়োর ফাদার। আমি আবারও বলছি যে প্রফেশন কিতোর ক্ষেত্রেও কিন্তু ডাব্লুএইচ ওয়ার্ড হিসাবে হোয়াট ব্যবহার করতে হবে। যেহেতু প্রদত্ত বাক্যে এ টিচার একটা প্রফেশন বা পেশাকে প্রকাশ করছে, তা আমরা এ টিচারকে বাক্য থেকে বাদ দিয়ে ডাব্লুএইচ ওয়ার্ড হিসাবে হোয়াট ব্যবহার করব। আর এমন ক্ষেত্রে যখনই ওই প্রদত্ত স্টেটমেন্টের মধ্যে সাহায্যকারী ভার্বটি মূলভার্ব হিসাবে অবস্থান করবে আমরা সেই ভার্বটিকেই ব্যবহার করব। তাহলে আমরা করেছি কি যে হোয়াট ইজ মাই ফাদার হচ্ছে প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্ট। যেহেতু মাই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই আমি করেছি কি মাইকে পরিবর্তন করে ইয়োর বানিয়েছি। তাহলে হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার পিতা বা বাবা কী করেন? আসবো হোয়াইয়ের ব্যবহার ক্ষেত্রে, আমরা আসবো হোয়াই, কেন বা কী জন্য বা কী কারণে, কেন বা কী জন্য বা কী কারণে। যখন প্রদত্ত স্টেটমেন্ট বা অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে কারণ প্রকাশকারী কোনো শব্দ বা কোনো অংশ বিশেষ বা কোনো ফ্রেজ থাকবে তখন আমরা সেই কারণ প্রকাশকারী শব্দ বা ফ্রেজ বা অংশ বা সেন্টেন্সকে বাক্য থেকে বাদ দেব এবং পরিবর্তে আমরা হোয়াই ব্যবহার করব। আমরা জানি এই কারণ প্রকাশকারী অংশের আগে এই ওয়ার্ডগুলো থাকতে পারে, যেমন থাকতে পারে অ্যাজ প্লাস কারণ, থাকতে পারে সিন্স,
সিন্স প্লাস কারণ, থাকতে পারে বিকজ প্লাস কারণ, থাকতে পারে বিকজ অফ প্লাস কারণ, থাকতে পারে টু প্লাস ভার্ব, থাকতে পারে ইন অর্ডার টু, থাকতে পারে ডিউ টু, থাকতে পারে ফর, থাকতে পারে অফ। অর্থাৎ যখনই কোনো স্টেটমেন্ট বা বাক্যের মধ্যে কোনো কারণ প্রকাশকারী কোনো অংশবিশেষ অবস্থান করবে, আমরা সেই কারণ প্রকাশকারী অংশবিশেষ বা ফ্রেজ বা শব্দকে বাক্য থেকে বাদ দেব এবং হোয়েন এবং হোয়ার হোয়াটের নিয়মেই আমরা ডাব্লুএস ওয়ার্ড হিসাবে হোয়াই ব্যবহার করব। সাপোজ আই কুড নট গো টু কলেজ বিকজ আই ওয়াজ ইল, বিকজ আই ওয়াজ ইল। এক্ষেত্রে দেখছি আমরা যদি বিকজ থেকে দুটো অংশকে ভাগ করে ফেলি মনে মনে, তাহলে আই কুড নট গো টু কলেজ বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। আমরা জানি যে কারণ প্রকাশকারী অংশের আগে কী থাকে, অ্যাজ বা সিন্স বা ফর বা বিকজ অফ থাকতে পারে। তাহলে কর্মকে আমরা সেই বিকজ থেকে ওই অংশটুকু বাক্য থেকে বাদ দিয়ে আমরা হোয়াইকে ব্যবহার করতে পারি। তাহলে ডাব্লুএস ওয়ার্ড হিসাবে হোয়াই, ডাব্লুএস ওয়ার্ডের ডিমান্ড কী থাকে, সাহায্যকারী ভার্ব। আমরা এখানে সার্চ করি, আমরা এখানে কুটকে পেয়েছি মডেল অক্সিলারি ভার্ব হিসাবে, আমরা কুটকেই ব্যবহার করব। তাহলে হোয়াই কুড, হোয়াই কুড, কি আছে বাক্যের সাবজেক্ট, আই আছে, তার সেন্স হয়ে কী হবে, সেকেন্ড পার্সন হবে। তাহলে হোয়াই কুড ইউ, দেন আর কোনো সেন্স নাই, হোয়াই কুড ইউ নট গো টু কলেজ, হোয়াই কুড ইউ নট গো টু কলেজ। আমি আবারও বলছি যে হোয়াইয়ের ব্যবহারের ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে যদি কারণ প্রকাশকারী কোনো অংশবিশেষ বা কোনো ওয়ার্ডস বা কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ থাকে, সেই কারণ প্রকাশকারী অংশটুকু বা ওয়ার্ডটুকু বা ফ্রেজটুকু বাক্য থেকে বাদ যাবে এবং আগেকার নিয়মে হোয়েন হোয়ার হোয়াটের নিয়মেই ডাব্লুএস ওয়ার্ডস হিসাবে হোয়াই ব্যবহার করতে হবে। I went there to meet him. I went there to meet him. আমরা জানি কোন একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি টু থাকে তখন সেই ভার্ব সহ সে টুকে বলা হয় ইনফিনিটিভ। আর যখনই কোনো স্টেটমেন্টের মধ্যে ইনফিনিটিভের অবস্থান থাকবে তখনই আমরা প্রদত্ত বাক্যটি হোয়াই দিয়ে প্রশ্নবোধক তৈরি করতে পারবো। আমি আবারও বলছি যখনই কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু সম্পৃক্ত হয়ে যায় তখন টু সহ ওই ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ যদি কখনো কোনো স্টেটমেন্ট বা বাক্যের মধ্যে অবস্থান করে তাহলে আমরা ইনফিনিটিভ টু অংশ ডানের অংশটাকে বাদ দিয়ে আমরা ডাব্লুএস ওয়ার্ডস হিসাবে হোয়াই ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে হোয়াই ব্যবহার করব। তাহলে হোয়াই, হোয়াই কী চাবে, সে একটা হেল্পিং ভার্ব চাবে। এখানে আই হচ্ছে আমার প্রদত্ত স্টেটমেন্ট বা সেন্টেন্সের সাবজেক্ট, যিনি কাজটি করেছিলেন বা কাজটি করেছেন। ওয়েন্ট হচ্ছে প্রদত্ত বাক্যের মূল ভার্ব যা ভার্বের পাস্ট টেন্স, আর দেয়ার হলো আমার অবজেক্ট। তাহলে আমরা কী করলাম, টু মিট হিমকে বাদ দিয়ে প্রদত্ত বাক্যটি হোয়াই দিয়ে শুরু করলাম। এখন আমার নিড কী, জাস্ট আই নিড এ হেল্পিং ভার্ব। আমরা এখন সার্চ করি হেল্পিং ভার্ব, দেখছি এখানে কোনো হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ আর ক্যান কুড শ্যাল শুড মে মাইট মাস্ট কিছুই নেই। তাহলে আমরা কী করবো, তাহলে আমরা জানবো তখন হয় হেল্পিং ভার্ব ডু বসবে, না হলে ডাজ বসবে, না হলে ডিড বসবে। প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ, পাস্ট টেন্স হলে ডিড।
যেহেতু গোয়ের পাস্ট টেন্স ওয়েন দেওয়া আছে অতএব আমি ডিড ব্যবহার করব। তাহলে হোয়াই ডিড দেন করব, দেন ইউজ করব সাবজেক্ট, সেটা আছে আই, আই সেন্সে কি হবে ইউ হয়ে যাবে। তাহলে হোয়াই ডিড ইউ, এবার কি হবে যেহেতু ডু থেকে পাস্ট টেন্স ডিড হয়েছে অতএব ওয়েন থেকে প্রেজেন্ট টেন্স গো হবে। অর্থাৎ আমরা জানি যে হেল্পিং ভার্ব হিসাবে ডিড ডাব্লুএইচ ওয়ার্ডসের মধ্যে ব্যবহৃত হলেই মূল ভার্বটা পাস্ট টেন্স থাকলে তা প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কী হবে হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে কেন, কেন গিয়েছিলাম তার সাথে দেখা করতে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার টু মিট হিম। আর প্রশ্ন আসছে কি হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে। She has gone, she has gone to college in order to learn. She has gone to college in order to learn. আমি আবারও বলেছি যে কারণ প্রকাশকারী অংশের আগে অনেক ক্ষেত্রে ইন অর্ডার টু ডিউ টু ইত্যাদি থাকতে পারে। তাহলে ইন অর্ডার টু লার্ন, আমরা এই কথাটাকে যেহেতু কারণ প্রকাশ করছে আমরা এই অংশটুকু বাদ দিয়ে অবশ্যই বাক্যটি হোয়াই দিয়ে শুরু করতে পারি। তাহলে হোয়াই, হোয়াইয়ের ডিমান্ড থাকে কি, হোয়াইয়ের ফার্স্ট ডিমান্ড থাকে হচ্ছে হেল্পিং ভার্ব যা বাক্যের মধ্যে কর্তার পরে হ্যাজ হিসাবে অবস্থান করছে। তাহলে হোয়াই হ্যাজ, আমরা জানি ডাব্লুএইচ ওয়ার্ডস দেন হেল্পিং ভার্ব দেন সাবজেক্ট, সাবজেক্ট কী আছে সি, কোনো পরিবর্তন হবে না কারণ সে ফার্স্ট পার্সন না। তাহলে হোয়াই হ্যাজ সি গন টু কলেজ, হোয়াই হ্যাজ সি গন টু কলেজ, সে কলেজে কেন গিয়েছে, কেন গিয়েছে সে শিক্ষা অর্জন করার জন্য গিয়েছে, শিক্ষার জন্য গিয়েছে। দে কুড নট মিট মি because of their TSEIR, because of their illness. They could not meet me because of their illness. এখানে because of their illness কিন্তু একটা কারণ প্রকাশ করছে, অসুস্থ হওয়ার জন্য তাহারা আমার সঙ্গে দেখা করতে পারে নাই। তাহলে বিকজ থেকে শুরু করে ডানের অংশটা আমরা অবশ্যই বাদ দিয়ে দেব। আমরা কি ব্যবহার করব, ডাব্লুএইচ ওয়ার্ডস হোয়াই ব্যবহার করব। হোয়াইয়ের প্রথম ডিমান্ড থাকে হেল্পিং ভার্ব যেখানে বিদ্যমান আছে কুড, হেল্পিং ভার্ব ডিমান্ড থাকে সাবজেক্ট যা দেওয়া আছে দে। তাহলে হোয়াই কুড দে নট, হোয়াই কুড দে নট মিট মি আছে। তার মানে জানি কি যখনই বাক্যের মধ্যে ফার্স্ট পার্সন অবস্থান করবে তখনই তা কিন্তু পরিবর্তন হয়ে সেকেন্ড পার্সন হবে। তাহলে হোয়াই কুড দে নট মিট ইউ, হোয়াই কুড দে নট মিট ইউ, হোয়াই কুড দে নট মিট ইউ, এভাবেই আমরা হোয়াই দিয়ে ডাব্লুএইচ কোশ্চেন্স করতে পারি। এবার আমরা শিখব হচ্ছে হু, আমরা জানি হু হোম এবং হোজ, হু হোম এবং হোজ, হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং হোজ হচ্ছে পজেসিভ ফর্ম। আমি আবারও বলছি হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম,
হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হুজ হচ্ছে পজিটিভ ফর্ম। অর্থাৎ ব্যক্তিবাচক শব্দ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়ে থাকে তাকে বাদ দিয়ে আমরা হু ব্যবহার করব, আর ব্যক্তিবাচক অবজেক্ট যদি কোনো বাক্যে অবস্থান করে তাকে বাদ দিয়ে আমরা হোম ব্যবহার করব, আর যদি কোনো পজিটিভ ফর্ম ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা হুজ ব্যবহার করব। আমি আবারও বলছি, হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হোম হলো অবজেক্টিভ ফর্ম এবং হুজ হলো পজিটিভ ফর্ম। যেমন আই হচ্ছে সাবজেক্টকৃত শব্দ, মি হচ্ছে অবতৃত শব্দ, আর মাই হচ্ছে পজিটিভ, মাই হচ্ছে পজিটিভ। যেরকম হু সাবজেক্টিভ, হোম অবজেক্টিভ, হুজ পজিটিভ, তেমনিভাবে আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই পজিটিভ। অনুরূপভাবে ইউ সাবজেক্টিভ, ইউ অবজেক্টিভ, ইওর পজিটিভ। যেমনিভাবে উই সাবজেক্টিভ, আস অবজেক্টিভ, আওয়ার পজিটিভ। এমনিভাবে শি সাবজেক্টিভ, হার অবজেক্টিভ, হার্স পজিটিভ। এমনিভাবে দে সাবজেক্টিভ, দেম অবজেক্টিভ, দেয়ার TACIR দেয়ার পজিটিভ। হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, হিজ পজিটিভ। আমরা এ সকল শব্দের পরিবর্তে হু ব্যবহার করব, আর এ সকল শব্দের পরিবর্তে হোম ব্যবহার করব, আর এ সকল শব্দের পরিবর্তে আমরা হুজ ব্যবহার করব। অর্থাৎ আমি আবারও বলছি, ব্যক্তিবাচক সাবজেক্টকে বাদ দিয়ে আমরা হু ব্যবহার করব, ব্যক্তিবাচক অবজেক্টকে বাদ দিয়ে আমরা হোম ব্যবহার করব, এবং পজিটিভ ফর্মকে বাদ দিয়ে আমরা হুজ ব্যবহার করব। আমরা প্রথমেই হুয়ের ক্ষেত্রে আসব। হু কে, হুয়ের বাংলা আবেদনিক অর্থ হচ্ছে কে অথবা যে, কে অথবা যে। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই হুকের বাংলা অর্থ করব কে, যখন কনজাংশন হবে তখন তার বাংলা অর্থ হবে যে। আমি আবারও বলছি, হুয়ের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে কে, এবং হু যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে কনজাংশন হিসাবে তখন তার অর্থ হবে যে। আমরা কি বললাম, যে ব্যক্তিবাচক সাবজেক্টকে বাদ দিয়ে আমরা প্রদত্ত স্টেটমেন্টকে বা অ্যাসারেটিভ সেন্টেন্সকে ডাব্লুইস ওয়ার্ডস হু ব্যবহার করে কোশ্চেন করতে পারি। যেরকম হি গোজ, সে যায়। এখানে হি হচ্ছে আমার ব্যক্তিবাচক সাবজেক্ট, অতএব আমরা হিকে বাদ দিয়ে লিখব হু গোজ, কে যায়, কে যায়। আর উচিত আমার উচিত যে হুয়ের ব্যবহারের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ এবং ডিড ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। আমি আবারও বলছি, হুয়ের ব্যবহারের ক্ষেত্রে বা হুকে ডাব্লুইস ওয়ার্ড হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে এরপরে হেল্পিং ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। সাপোজ রনি হ্যাজ গন দেয়ার, এখানে দেখছি প্রদত্ত বাক্যের মধ্যে রনি একটি ব্যক্তিবাচক সাবজেক্টিভ শব্দ, অতএব রনিকে বাদ দিয়ে কিন্তু আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে হুকে ব্যবহার করতে পারি। তাহলে হু হ্যাজ গন দেয়ার, হু হ্যাজ গন দেয়ার। আমি আবারও বলছি, ব্যক্তিবাচক সাবজেক্টকে বাদ দিয়ে আমরা অবশ্যই অবশ্যই হুকে ব্যবহার করব, এবং শুধুমাত্র সাবজেক্টকে বাদ দিয়ে হু ব্যবহার করলেই বাকি সমস্ত ওয়ার্ডকে ঠিক রাখলেই বাক্যটি প্রশ্নবোধক হয়ে যাবে।
আমরা কি বলেছিলাম হোম কাকে কাদেরকে কাহাকে হোম অর্থ হচ্ছে কাদেরকে কাহাকে কাকে এটা হচ্ছে হু এর অবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে অবজেক্টকে নির্দেশ করে হু সাবজেক্টকে নির্দেশ করে আর হোম হচ্ছে অবজেক্টকে নির্দেশ করে অর্থাৎ যদি ব্যক্তিবাচক কোনো শব্দ কোনো বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে বাদ দিয়ে আমরা হোম ব্যবহার করব যেমন আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আই লাভ হিম আমি তাকে ভালোবাসি এই হিমটা হচ্ছে আমার ব্যক্তিবাচক অবজেক্ট অবজেক্টিভ ফর্ম হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম যেটা হু সমর্থন করে আর এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম এই হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আমরা আগে শিখেছিলাম যে ব্যক্তিবাচক কোনো সাবজেক্টিভ ফর্মকে বাদ দিয়ে আমরা হু ব্যবহার করব এবং যদি সেটা অবজেক্টিভ ফর্ম হয় তাহলে আমরা হুম ব্যবহার করব তাহলে এখানে দেখছি আমরা কি আছে হি এর অবজেক্টিভ ফর্ম হিম দেওয়া আছে তাহলে হিম আমরা বাক্য থেকে বাদ দিয়ে হুম ব্যবহার করব তাহলে হুম আবার কি চাবে আবার হেল্পিং ভার্ব চাবে যেহেতু এই বাক্যের মধ্যে কোনো হেল্পিং ভার্ব নেই এবং প্রদত্ত বাক্যের ভার্বটি প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এবং কর্তা আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা ডু ব্যবহার করব হোম ডু হোম ডু তাহলে আয়ের অবজেক্টিভ যেহেতু আয়টাই হচ্ছে কি বাক্যের সাবজেক্ট তা হবে ইউ আমরা জানি কি যে কোনো বাক্যের যদি সাবজেক্ট হিসাবে ফার্স্ট পারসন অবস্থান করে তা কিন্তু সেকেন্ড পারসন হয়ে যায় তাহলে হোম ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো তুমি কাকে ভালোবাসো ঠিক আছে তাই আলোচ্য বিষয় আজকে এ পর্যন্তই পরবর্তী যে ওয়ার্ডগুলো বাকি থাকলো WH ওয়ার্ড সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে সেটা শেষ করব শেষ করে অন্য কোনো গ্রামার ফাংশন বা অন্য কোনো গ্রামারের বেসিক ফর্ম নিয়ে আমরা আলোচনা করব আজকে এ পর্যন্তই খোদা হাফেজ